কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে 500 লিটার তেল জব্দ করে একটি গোডাউন সিলগালা করা হয়েছে। এছাড়াও এক ডিলার ও দুই দোকানীকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম। তিনি জানান, পুলিশ লাইন এলাকার আমরাতলী ডিপার্টমেন্টাল স্টোরে 500 লিটার তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রির প্রমাণ মিলে, যার প্রেক্ষিতে ওই দোকানের 500 লিটার তেল জব্দ করা হয় এবং 30,000 টাকা জরিমানা করে তেল রাখার গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়। বেশি মূল্যে তেল বিক্রির জন্য স্টেশন রোড এলাকার হুমায়ুন ব্রাদার্সের মালিককে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে স্টেশন রোড এলাকায় বেশি মূল্যে পাইকারদের কাছে তেল বিক্রির জন্য রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার শঙ্কর সাহাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, আমরা বারবার সতর্ক করছি কেউ যেন দ্রব্যমূল্যের দাম না বাড়ায়। কেউ যদি না শুনে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব্যবসায়ীদের ধরতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সার্বক্ষণিক তদারকি করছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।